Hey guys, welcome back to my channel. तो सकल के हैपी न्यू ईयर। तो हमें এখন আছি হুডা সিটি সেন্টার, যেহেতু এখান থেকে এখানে মেলা হচ্ছে একটা নিউ ইয়ার উপলক্ষে, তো ওখানে যাব, মেলা যাব। তো হঠাৎ করে এখান থেকে স্টার্ট করলাম, যেহেতু প্রথম থেকে স্টার্ট করতে পারিনি ভিডিওটা, তো বাসে আসতে হলো, ওই জন্য স্টার্ট করলাম। তো বাস স্ট্যান্ডে নেমেই, হুডা সিটি সেন্টার নেমেই আমি ভিডিও স্টার্ট করলাম। তো চলো মেলায় দেখাই তোমাদেরকে, চলো মেলা দেখা হচ্ছে। তো আমরা ফাইনালি মেলায় চলে এসেছি, ওখানে টিকিট কাউন্টার আছে, টিকিট কাটতো ওখান থেকে, যেহেতু সম্ভব 30 টাকা টিকিট। তো গাইস ফাইনালি আমরা মেলায় চলে এসেছিলাম, তো টিকিট কাটতে গিয়ে ছিলাম 200 টাকা পার মাথা। তো দুজন গেছিলাম, দুজনে 200 করে 400 টাকা। তো আমরা ওখান থেকে রিটার্ন চলে এসেছিলাম, অন্য অন্য জায়গায় একটা মেলা হচ্ছিল সেখানে, তো ওখান থেকে ব্যাক করে এসে আমরা এখানকার সেক্টর 5-এ একটা মেলা চলে এসেছিলাম। তো এটা গেট অফ ইন্ডিয়া বানানো হয়েছে, তো এখানকার মেলা 30 টাকা মাত্র টিকিট, তোমরা দেখতেই পাবে। মূল্য হচ্ছে এন্ট্রি টিকিট হচ্ছে 30 টাকা। তো টিকিট কাটতে গেল আমি এখানে দাঁড়িয়ে, তো দারুণ করেছে গেট অফ ইন্ডিয়াটা, তোমরা দেখতেই পাচ্ছ, ভালো লাগছে দেখতে। টিকিট পেয়ে গেছি আমরা, তো এন্ট্রি এন্ট্রি গেট এটাই। চলে এসেছি ফাইনালি মেলায়। তো আগে যে মেলাতে ঢুকেছিলাম, তোমরা দেখলে ওখানে গেটে টিকিট কাটার সময় বলছে 200 টাকা টিকিট, এখানে একটু আসতে হলো, অটো করে এলাম আমরা। তো চলো মেলা ঘুরো, ঘুরে দেখাই মেলাটা, আমু ঘুরি মেলা। এখানেও সে গ্রামের মতন সেমি মেলা, কিছু চেঞ্জিং নাই, বাট এখানে পরিবেশটা সুন্দর, গ্রামের পরিবেশের মতন না। সেখানে হচ্ছে তোমার ঝালমুড়ি, আমাদের বাংলা ভাষায় যেটা বলে ঝালমুড়ি। ভূত বাংলা, ওয়েলকাম টু ভূত বাংলা। নেই, মেলাতে উঠে চলে এসছে, কারণ উঠে জোরে ছবি তোলা যায়, জানো অনেকদিন পর উঠ দেখলাম। আরে তুমি কি আসছো, দেখলি উঠে তুমি সব যা সচমুচ কেউ উঠে। Thank you.
नहीं मिला इलेक्ट्रिक स्कूटी रो स्टॉल बोल सके देखते हो अच्छा फिर इलेक्ट्रिक ऐड दी इच्छा जाते था ওখানে এসে ধোসা অর্ডার দিলাম ধোসা খাবো কিন্তু তাছাড়া কিছু খাওয়া সেরকম নেই ধোসাই অর্ডার দিলাম ফাইনালি চলে এসেছে তো বেকার ধোসা কোনো রকম চাটনি ফানি কিছু দেয়নি শুধু তরকারিটা দিয়ে দিয়ে দিয়েছে আর এই ধোসাটার দাম জানো কত 100 টাকা বুঝতে পারছো জিনিসের দাম কীরকম লুটে নিচ্ছে পুরো এদিকে তো গাইজ ধোসা খেলাম তা ধোসাটা বেকার একদম বেকার বাজে ধোসা কিছু ছিল না 100 টাকা নিয়ে নিল শুধু শুধু বেকার তো এখন ঝালমুড়ি খেয়ে দেখি ঝালমুড়ি দিল অর্ডার দিলাম ঝালমুড়ি খাইয়ে দেখি কেমন লাগে তো এই ঝালমুড়িটার দাম হচ্ছে 40 টাকা বুঝতে পারছ কিরকম রেট আমাদের 10 টাকা পাওয়া যাবে আশা করছি এইসব জায়গায় মেলা দেখতে হলে ভিখারি বাড়ি যেতে হবে তো আমরা দেখতে পাচ্ছি ফ্রেঞ্চ ফ্রাই খেতে চলে এসেছি এটা 50 টাকা প্লেট এটা সস্তায় পেয়েছি মনে হচ্ছে তো তোমরা দেখতে পাচ্ছ ফ্রেঞ্চ ফ্রাই রেডি আমাদের তো আমাদের ঘোরা কমপ্লিট তো আমরা এবার বেরিয়ে যাব তো বেকার কিছুই নেই মেলাতে এখানে কষ্ট করে ঘোরা হলো জিনিসের দামও প্রচুর এখানে এখানে মাল অনেক কিছুই আছে মন হয়ে গেছে মেলা অনেক উঠে গেছে আজকে লাস্ট না ওই জন্য উঠে গেছে তো চলো তো আমরা মেলা থেকে ঘুরে চলে এসেছি তো মেলা থেকে বেরিয়ে গেছে অনেকক্ষণই তো এখানে ওলাতে উবার থেকে অটো বুক করেছি তো অটো আসছে 5-6 মিনিটের মধ্যে অটো চলে আসবে তো ওই জন্য দাঁড়িয়ে আছে প্রচণ্ড হারে ঠান্ডা কল্পনার বাইরে আর মেলা তো ঘুরে ভালো লাগলো না একদম বেকার এক্সপিরিয়েন্স বেকার রইলো হরিয়ানার মেলা দেখে চলো এটা হচ্ছে হুডা সিটি সেন্টার তো ফাইনালি আমরা অটোতে চড়ে গেছিলাম অটো চলে এসেছিল খুব তাড়াতাড়ি তো তোমাদেরকে মেলা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর মেলা তো আমার বেকার লেগেছে গ্রামে যেভাবে মেলাতে এনজয় করি সেভাবে এনজয় মোটেই করতে পারিনি আর জিনিসপত্র প্রচুর দাম বিশেষ করে খাবারের জিনিসে প্রচুর দাম আর সেভাবে খাবার ভালোও না কিছু জিনিসের দাম কম ছিল ওখানে সোয়েটার যেহেতু 100 টাকার 100-200 টাকার মধ্যে সেল হচ্ছিল তো ভিডিওটা এখানে শেষ করবো যেহেতু আমি রুমে যেয়ে আর ভিডিওটা শেষ করতে পারিনি আমি খুব টায়ার্ড হয়ে গেছিলাম রাত 11টা বেজে গেছিলো তো চলো ভিডিওটা ভালো হলে অবশ্যই কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে অ্যান্ড শেয়ার করতে ভুলবে না তো ততক্ষণ টেক কেয়ার খুদা হাফেজ বাই